দুপুরে খাবার না খেয়ে যেতে কষ্ট করতেছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আজান যখন পড়বে, আজানের পরে ইনশাআল্লাহ আমরা জামাত পড়ব এবং এই মাটি আসরে জামাত হবে। আমি এখন খাওয়ার জন্য রুমে চলে যেতাম, শুধু আপনাদেরকে দেখার জন্য স্টেজে এসেছি। আমার জন্য অনেক আবার অপেক্ষা করতেছে, দুপুরে খাবার খাইনি, আমি কোনো খাব। এটা আমার একটা বিষয়ে নিহিত আছে আমার অন্তরের সঙ্গে। তো সবকিছু মিলিয়ে আপনারা একে একে খুশি একটু হাত তুলে আদানের 5 মিনিট আছে, এখন পারব না, 1 ঘন্টা ওয়াজ করলে আদান দিতে পারতাম, এখন আমার কণ্ঠ বসে আছে। আজান 4:30 হলে আমরা 20 মিনিট আর 20 মিনিট আছে, তাই ওয়াজ চলো, ওয়াজ চলো, আচ্ছা ঠিক আছে, তাহলে আওয়াজ করে করে আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ, সবাই মহাপরের দরে শরীর করে নাও, আল্লাহুম্মা উপস্থিত আছেন সাদ্দে ও সামাদি আলী মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ, সব ঠিক আছে, আমি ঠিক নাই। আজকের সবার রত্ন মাওলানা মোল্লা শহীদ আহমদ মইনি সাহেব, উদ্বোধক আলহাজ মাওলানা হাফেজ আব্দুর রহমান সাহেব, সভাপতি হাজি শহীদ সাহেব, সহসভাপতি জনাব আব্দুল গনি মিয়া সাহেব, সহসভাপতি আরবি প্রভাষক আল্লামা মুফতি শেখ কেনামুল হক সাহেব, আমার পূর্বে বয়ান করেছেন আমাদের সকলকে আজকের মাহফিলে এনেছেন, শুকরিয়া সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আমার বাবা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে নবীকে ভালোবাসার কথা বলছে কি বলে নাই? হাদিস শরীফের ভিতরে আমার নবীকে ভালোবাসার কথা আমার নবী বলে কি বলে নাই? কোরআনেও নবীকে মহব্বতের কথা আছে, হাদিস শরীফেও আমার নবীকে মহব্বতের কথা আছে। এত আছে দলিলগুলো থাকার পরেও যারা বলে কোরআন হাদিসে কোথাও নবীকে ভালোবাসার কথা নাই, আমি বলতে পারি দ্বিধাহীন চিত্তে এরা কোনোদিন ঈমানদার হতে পারে না। আল্লাহ বলেন
قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. الله بنا هي بندو اپنی بولو دین যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও আমি নবীকে অনুসরণ করো, তোমরা যদি আমাকে অনুসরণ করো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন। ও আল্লাহ আমরা তো ভালোবেসে কাউকে গোলাপ ফুল দেই, আমরা তো ভালোবেসে কাউকে দাওয়াত করি, আমরা তো ভালোবেসে কাউকে হাতিয়ে দেয়, আমরা তো কাউকে ভালোবেসে ডায়েরি দেই। ও আল্লাহ তোমার বন্ধুরে অনুসরণ করলে তুমি আমাদেরকে ভালোবাসবা, তুমি আমাদেরকে কি দিবা? আল্লাহ বলেন ওয়াইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যদি আমার বন্ধু নবীকে অনুসরণ করো আমি আল্লাহ ভালোবাসব তোমাদেরকে, তোমরা আমাকে ভালোবাসবে আমার ইবাদতের দ্বারা, আর আমি তোমাদেরকে ভালোবাসব তোমাদের গুনাহগুলো ক্ষমার দ্বারা। আল্লাহ কত দয়াশীল, আল্লাহ কত দয়াবান, আল্লাহ কত মেহরবান, যিনি নাম 3000 আরেক রেওয়ায়েতে লেখে 4000। জোরে করে আল্লাহু আকবার। যার নাম 3000, এই নামের ভিতরে কায়দার মধ্যে আমরা পড়ছি নিরানব্বইটা সিফতি নাম, একটা জাতি নাম, ওই জাতি নামটা হলো আল্লাহ। জবান খুলে গেল সেই নামটা কি? আরো জোরে, এই নামের ভিতরে 99টা সিফতি নামের ভিতরে একটা নাম আছে গাফফার। সুবহানাল্লাহ, এই নামটার দ্বারা বুঝতে পারি শয়তানের ধোকায় পড়ে আমি আপনি গুনাহ করে ফেলব। যখন আমাদের মনের ভিতরে জাগ্রত হবে গুনাহ করা বড় অন্যায় করে ফেলেছি, তখন আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইব। আল্লাহর গাফুর ও গাফফার নাম দিয়ে বোঝা যায় গুনাহ করব মনের অজান্তে আমরা ক্ষমা করবেন আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক বার আমার তওবা করা লাগবে, আমার নবীর কোন গুনাহ নাই। এরপর আমার নবী অসংখ্যবার তওবা করতেন উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ, তওবা যে আল্লাহ কত পছন্দ করেন। কেউ যদি হারানো টাকা খুঁজে পায় বান্দা যেমন খুশি হয়, আল্লাহ বলেন আমার আল্লাহর হাবিব বলেন হারানো সম্পদ খুঁজে পাইলে বান্দা খুশি হয়। আমার উম্মত যখন গুনাহ করে বুঝতে পারে গুনাহ করা অন্যায়, আল্লাহর কাছে যদি তওবা করে আমার আল্লাহ তার চাইতে আরো বেশি খুশি হয়। এই জন্য যুবক ভাইরা কত গুনাহ করেছি হিসাব নাই, কিন্তু ক্ষমা চাইব আল্লাহর দরবারে। আজকে হাজার হাজার মানুষ কিসের ঘুম, কিসের নিদ্রা, কিসের কাজ, কিসের খাবার,
সব ফেলে দিয়ে আমরা সবাই এমন একটা মুহূর্তে চলে এসেছি যে মুহূর্তটা অত্যন্ত দামি। ও যুবকের দল পায়ের মধ্যে হাত দিয়ে বলে যায়, যা হবার হয়ে গেছে আর যেন না হয়। গত কিছুদিন আগে কিন্তু আমি মিরপুরে আসছিলাম, পশ্চিম রূপ সংকট আমি এসেছিলাম, হাজার হাজার মানুষের সামনে আমি কথা বলেছি। পরের দিন অনেকে ফোন দিয়ে অনেক সুন্দর কথা বলেছেন, তবে আমি একটি কথা বলতে চাই, সুন্নিরা কোনোদিন অসুন্দর কথা বলে না, সুন্নিরা অসুন্দর কথা বলে না, সুন্নিরা বানিয়ে কথা বলে না। সুন্নিদের বিরুদ্ধে যারা কথা বলে এরা হিংসা করে কথা বলে, কি করে কথা বলে। গতকাল আমি গিয়েছিলাম চট্টগ্রাম রাঙ্গুনিয়া, আমি চট্টগ্রাম রাঙ্গুনিয়া গিয়েছি এসপিওসি এবং ওরা থানা স্টাফকে রিসিভ করেছে, আবার এসেছি আমাকে এগিয়ে দিয়েছে। এখানে যতগুলো মানুষ তার থেকে 50 জন মানুষ, আপনাদের ছেলে তো ওখানে গেছিল, আমি যাওয়ার আগে কত সমস্যার শেষ নাই। সবাই শুধুমাত্র বিরুদ্ধে কথা কয়, বিরুদ্ধে কথা কার মাইক বন্ধ করেন না, স্বাগত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয়কে আসন গ্রহণ করার জন্য আহ্বান করা হচ্ছে। প্রধানমন্ত্রী মহোদয়কে ফুল দিয়া বরণ করবেন দুই নম্বর পরিষদের চেয়ারম্যান মহোদয়। আলহামদুলিল্লাহ বলে সেই ভালোবাসার বয়ান চলছে, কষ্ট হবে, কষ্ট হবে, আল্লাহু আকবার। খারাপ লাগে কানার দলগুলা এগুলা দেখে কথা কান ঠিক কিনা, এত সুন্দর করে করার চেষ্টা করে এগুলো সমাজে কয় না, দোকান পাটে পয়সা দায়ী গুনগুন গুনগুন। এই জন্য বলছে নিন্দুকে নিন্দা ছুতার নিছে, জিতে যাবে আমাদের ভালোবাসা, ঠিক কিনা বলে। এই জন্য হিংসা বিদ্বেষ আজ থেকে ডিলেট, মাইনাস চাই, মাইনাস চাই, হিংসা মুক্ত সুন্নিয়ত চাই, ঠিক কিনা বলে। আল্লাহ কবুল করুন, আর ধরুন আমি এই জন্য বলছিলাম তওবা করলে আল্লাহ খুশি না বেজা। এই জন্য যুবক ভাইয়ারা আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীকে অনেক ভালোবাসেন। এই জন্য আমি বলতে চাই যুগে যুগে সাহাবায়ে কেরাম নবীকে অনেক ভালোবেসেছেন। সাহাবাদের ব্যাপারে আমার আল্লাহ আল্লাহর হাবিব বলেন, আসহাবিকা নুজুম, সাহাবারা হলো আকাশের নক্ষত্র তুল্য। সুবহানাল্লাহ। এই জন্য যুবকের দল
আমি শুধু কয়েকটি কথা আপনাদের কাছে বলতে চাই। নবীর একজন সাহাবি যার নাম হলো সাদ সালামি, তিনি ছিল কালো, গালের মধ্যে শুধু ছিল শীতলা দাগ, চেহারাটা ছিল বিশ্রী। এই সাদ সালামি আমার নবীর সামনে চোখের পানি ফেলে কান্না শুরু করলেন। আপনারা বলেন আশেকের চোখের পানির দাম কম না বেশি? আল্লাহ কোরআনে বলেন ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। বান্দা কম কম করে হাসো, বেশি বেশি করে কাঁদো, মানুষ মানুষকে বেশি করে ভালোবাসো। হিউম্যানিটি ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট ফর আওয়ার লাইফ। মানবতাই হলো মানুষের আসল সম্পদ, ঠিক কি না বলেন? এই যে আমি চেয়ারম্যান সাহেবকে মালা দিয়েছি, তিনি আমাকে মালা দিয়েছেন, আমার হুজুরকে মালা দিয়েছি, এতে কি আমি ছোট হয়ে গেছি নাকি? ভালোবাসলে ভালোবাসা পাওয়া যায়, কথা বলবেন কেন? ভালোবাসলে ভালোবাসা পাওয়া যায়, মানুষকে হিংসা করবেন না। যদি কেউ ভুল করে বলতে ধরিয়ে দিবেন, আমি কিন্তু ওয়াজ করলে ধারাবাহিক বয়ান করতে পারি, এরপর মাঝে মাঝে ডানে বামে আমার সমালোচনা নিয়ে কঠিন ভাষায় জবাব দিই, কেন জানেন? এই জবাব দেওয়ার উদ্দেশ্য মানুষের ভুলগুলো সমাধান করার জন্য, কথা বলেন ঠিক কিনা? এই জন্য সাদ সালামি চেহারাটা ছিল কালো, গায়ের ভিতরে শুধুমাত্র শীতলা দাগ, নবীর সামনে বসে কাঁদেন। আপনারা বলেন আশেকের চোখের পানির মর্ম কেউ না বুঝুক, আমার নবী বোঝার ক্ষমতা আছে না? না আছে। এই জন্য যুবক ভাইরা অনুরোধ করে বলছি, সাদ সালামিকে আমার নবী ডাক দিয়ে কই সাদ রে, তুমি কেন আমার কাছে বসে বসে এমন ভাবে কাঁদো, কারণটা কি? সাদ সালামি বলে হুজুর আমি আট মাস হয়েছে আপনার হাতে হাত রেখে মুসলমান হয়েছি, দেখেন তো সেই দিনটার দাম কত চমৎকার। নবীর পাইয়া নবীর হাতে হাত রেখে মুসলমান হয়েছে, তার মতন এত ভাগ্যবান কেউ আসেনি। ইসলাম আল্লাহর কাছে পছন্দনীয় ধর্মের নাম হলো ইসলাম। ওই লোকটা ডাক দিয়ে কোন বিদ আমার আপনার হাতে হাত রেখে আমি মুসলমান হয়েছি, কিন্তু এমন কোন সুন্নত নাই যে এই সুন্নতটা আমি আমল করি নাই, এমন কোন সুন্নত নাই যে এই সুন্নত আমি পালন করি না, একটা সুন্নত আমার বাকি রয়ে গেছে, হাজার চেষ্টা করেও এই সুন্নতটা আমি আদায় করতে পারতেছি না। আমার নবী ডাক দিয়া কয় পাগল, কি সুন্নত আমার চেহারাটা কালো, আমার চেহারাটা কালো শীতলা, আমি দেখতে অনেক বিশ্রী, এই জন্য আট মাসের ভিতরে আমি কতদিন আপনার হাতে আমি কতদিন গলিতে গলিতে ঘুরলাম, কিন্তু আমি কোন পাত্র দেখলে আমাকে কেউ পছন্দ করে না। এই কথা বলার পরে আমার নবী ডাক দিয়া কও সাদ সালামি, মদিনার একটা বড় লোক আছে, কি লোক আছে, যার নাম হলো আমর ইবনে ওহাব, তুমি তার বাড়িতে যাইবা,
এই মদিনার ভিতরে এখন বর্তমানে তার মেয়েটাই হলো সবচাইতে সুন্দরী। তুমি মেয়ে পাইতেছ না, কিন্তু শুনো শুনো শুনো, আমি রাহমাতুল্লিল আলামিন তোমার সঙ্গে ওই মেয়েটার বিয়ে দিয়ে দিলাম। যাও প্রস্তাব নিয়ে যাও, খুব মনোযোগ দেওয়া লাগবে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যেই ব্যক্তি আল্লাহর হয়ে যায় পৃথিবী তার গোলাম হয়ে যায়। এবার হযরতে সাদ সালামি আমর ইবনে ওয়াহাবের বাড়িতে গেলেন, যায়া বলতেছেন, হ্যাঁ আমর ইবনে ওয়াহাব, আমাকে আমার রহমাতুল্লিল আলামিন পাঠিয়েছে। বাহির বাইক বন্ধ করে দিল, লো আমার নামাজ আছে, আজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। ইনশাআল্লাহ নামাজে হবে, একজন আনন্দ 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 আমার হাজার।